এই সপ্তাহের শেষ লেকচারে আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো, এবং সেটা হচ্ছে কোড ইন্ডেন্টেশন। যে তোমাদেরকে সবসময় কোড ইন্ডেন্টেশন করতে হবে। তো ইন্ডেন্টেশন শব্দের অর্থটা আমরা না জানলেও ব্যাপারটা কি সেটা কিন্তু আমরা জানি, অনেকে তোমরা ইতিমধ্যে খেয়াল করে ফেলেছো কিংবা অনেকে খেয়াল করোনি। তো তোমরা দেখো যে আমি একটা প্রোগ্রামে চলে যাই, ওই যে গ্রেড নির্ণয়ের প্রোগ্রামটা, প্রোগ্রামটা কিন্তু আমি এভাবে লিখতে পারি, এবং এখানে এভাবে লেখার পর প্রোগ্রামটা আমি রান করতে পারি। প্রোগ্রাম রান করলে এখন আমার যদি নাম্বার হয় 68, আমার গ্রেড হচ্ছে বি, প্রোগ্রাম ঠিকঠাক মতো চলছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এখন তুমি যদি কোডের দিকে একটু তাকাও, কোডটা দেখি খুব খুশি হতে পারছো তুমি। তুমি দেখো তো যে হ্যাঁ, এখানে আমি স্ক্যান করলাম মার্কসের ভ্যালু, তারপর চেক করলাম মার্কস 80-এর চেয়ে বড় কিনা, তাহলে গ্রেড এ প্লাস প্রিন্ট, আর না হলে এখানে এলস। তো কেমন একটু হিজিবিজি হচ্ছে না? তো এটা তো একটা ছোট প্রোগ্রাম, আমাদের যদি আরো অনেক বড় প্রোগ্রাম হতো, সেটা যদি এরকম হিজিবিজি হতো, তাহলে কিন্তু বুঝতে অনেক সমস্যা। এজন্য আমরা যেটা করি সব সময়, তুমি দেখো যে ইন্ট মেইন, মেইনের পরের লাইনে আমি এখানে প্রথম সেকেন্ড ব্রেকেটটা স্টার্ট করেছি, এবং তার ঠিক চার ঘর পরে মার্কস ভ্যালুগুলো ডিক্লেয়ার করেছি। এই যে সেকেন্ড ব্রেকেট স্টার্ট করার পর যে কোনো কাজই হবে কি, ডান দিকে সরে যাবে, এবং ডান দিকে কত ঘর, চার ঘরটাই স্ট্যান্ডার্ড। তোমরা চাইলে তোমরা অন্য কোনো স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারো। তো এটা তুমি কোথায় করবে? তুমি দেখো, তুমি যদি সেটিংসে যাও, সেটিংসে গেলে সেটিংসে একটা আছে এডিটর, এডিটরে ক্লিক করবে। এখন এডিটরে ক্লিক করলে যে উইন্ডোটা আসলো, সেখানে দেখো যে ট্যাব অপশনস, ট্যাব ইনডেন্টস তুমি চেক করে দিবে, এবং ট্যাব সাইজ ইন স্পেসেস, আসলে ট্যাব ক্যারেক্টার এবং স্পেস ক্যারেক্টার আলাদা, তো প্রতিটা ট্যাবের বদলে চারটা স্পেস ব্যবহার করলেই ভালো, তুমি সেটা চার সেট করে দিবে। এবং তুমি চাইলে এখানে অটো ইনডেন্ট করতে পারো, যাতে তোমার প্রতি লাইনে ইনডেন্ট করতে না হয়, তোমার কম্পাইলার নিজে সেটা করে দিবে, কারণ কোড ব্লকস একটা স্মার্ট আইডি। তো এটা আমি যদি ওকে করে দিই, তুমি দেখো যে ইন্ট মেইনের পর আমি যদি এখানে প্রথমে এন্টার চাপি, আমার কিন্তু চার ঘর এখানেই শুরু হয়ে গেছে। তো এখানেই তুমি লিখতে পারবে, তাহলে এই কোডটাকে আমরা ঠিক করি। চলো, তাহলে স্ক্যানএফটা হবে এক ঘরের দিকে, ইফটা হবে এখানে। এখন এরপরের সেকেন্ড ব্রেকেট তুমি এখানেও শুরু করতে পারো, বা তার পরের লাইনেও শুরু করতে পারো। তো আমি এখানেই শুরু করলাম। তারপর গ্রেডটা হবে কি এখানে, কারণ সেকেন্ড ব্রেকেট শুরু হওয়ার পর সবগুলো আবার এক ঘর, মানে এক ইনডেন্ট তোমার ডান দিকে সরবে। প্রিন্টএফটা এখানে, আবার যদি প্রিন্টএফের পর দেখো আমি সেকেন্ড ব্রেকেট শেষ করে দিচ্ছি, তখন সেটা আবার আমার চার ঘর, বা আমি এসে সেটা আমি সেকেন্ড ব্রেকেট শেষ করব। তারপর এলসিফ, এটা ঠিক আছে, এখানে আমার শুধু শুধু একটা এক্সট্রা লাইন দরকার নাই, আমি এটা উপরে নিয়ে যাব, এটা পরের লাইনে নিয়ে আসবো। এখানে দেখো একটা লাইনে চাইলে কিন্তু আমরা একাধিক স্টেটমেন্ট লিখতে পারি, কিন্তু সেটা মোটেও ভালো প্র্যাকটিস না, আমরা এক লাইনে একটা স্টেটমেন্টই লিখব। এটা বেশি ডান দিকে নেওয়া যাবে না, এটা এখানে অ্যালাইন করতে হবে, রিটার্ন জিরোটা পরে নিয়ে যাবো আমরা। তো এখন দেখো তোমার প্রোগ্রামটা কিন্তু এখন অনেক রিডেবল, তুমি খুব সহজেই পড়তে পারছো। আচ্ছা, মার্কসের ভ্যালু ইনপুট নিলাম, এখানে টেস্ট করতেছি 80-এর চেয়ে বড়, যদি হয় তাহলে ভিতরের কাজটা, তো এইভাবে আর কি। তো এরকম বা পরবর্তীতে সময় যখনই তোমরা কোনো সেকেন্ড ব্রিগেড স্টার্ট করবে, তোমরা এক ঘর ডান দিকে, এক ঘর মানে কিন্তু এক স্পেস না, এক ট্যাব, এবং আমরা এখানে এক ট্যাব সমান চারটা স্পেস এডিটরে সেটিংসে নির্ধারণ করে দিয়েছি। তো এই হচ্ছে ইন্ডেন্টেশনের ব্যাপার। তোমরা কিন্তু আমি প্রায় দেখি যে অনেকেই একেবারে সব বাম দিকে শুরু করে দাও, এমনকি আমি এমনও দেখেছি যে 4 বছর কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করে পাস করে গেছে, এবং তারপরও সে তার কোডগুলো কি করতেছে, ইন্ডেন্টেশন করতেছে না। তো তোমরা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবা, যদি তুমি প্রোগ্রামার হতে চাও, প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার করতে চাও, এবং ওরা যদি তোমার এমন কোনো কোড দেখে যেখানে তুমি ইন্ডেন্টেশন করো নাই, তাহলে নিশ্চিতভাবেই তুমি চাকরিটা পাবা না। ইন্ডেন্টেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ, তার একটা কারণ হচ্ছে যে কোড রিডেবিলিটি, মানে কোড কিন্তু শুধু লিখলেই হয় না। ধরো তুমি একটা কোড লিখলে,
একটা বড় প্রজেক্টে কিন্তু একটা টিমে অনেকজন কাজ করে, ধরো একটা টিমে 10 জন 20 জন 100 জন কাজ করতে পারে, তোমার হয়তো আরো 5 জনের কোড দেখা লাগবে। তো তাদের কোডগুলো যদি হিজিবি হিজিবিজি হয় তাহলে কিন্তু তুমি দেখতে তোমার কষ্ট হবে এবং বেশি সময় লাগবে। আবার তোমার কোডও যদি হিজিবিজি হয় অন্যের সেটা দেখতে কষ্ট হবে বা সময় বেশি লাগবে। তো এই কারণেই ইন্ডেন্টেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব এয়ারপোর্ট থেকে তোমরা ঠিকঠাক মতো ইন্ডেন্টেশন করতে ভুলবে না।